গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস, আজকে আমি চলে এসেছি টাউরাল 13 এর বেসকে আবারও কিমা কিমা করে দেওয়ার জন্য। আমি চলে এসেছি, সো জাস্ট দেখতে থাকো কোন আর্মির সাথে আজকে আমি টাউরাল 13 এর বেসকে কিমা কিমা করতে চলেছি। খুবই ইজি অ্যাটাক স্ট্র্যাটাজি, মানে খুবই ইজি অ্যাটাক হতে চলেছে, জাস্ট দেখতে থাকো অ্যাটাকটা। আর তার আগে দেখে নাও যে আমি কোন আর্মির সাথে চলে এসেছি। তো গাইস দেখো, আজকে আমি এই আর্মির সাথে চলে এসেছি, এই আর্মির সাথে এখন আমি অ্যাটাক করতে যাচ্ছি টাউরাল 13 এর উপরে। আর টাউরাল 13 এর বেসকে কিমা কিমা করে দিয়ে চলে আসবো। জাস্ট ভিডিওটি স্কিপ না করে পুরো অ্যাটাকটা দেখতে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও। তাহলে চলো গাইস, আজকের অ্যাটাকটা দেখে নেওয়া যাক। ফ্ল্যাশ অফ ক্ল্যান্স। তো গাইস ফার্স্ট অ্যাটাক শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। লাভা হাউন্ড, লাভা হাউন্ডের পিছন পিছন ব্যাটল ব্লিম চলে আসলো। তো জাস্ট অ্যাটাকটা এখন দেখতে থাকবো। এখান থেকে আমাদের জন্য কত পার্সেন্ট ভ্যালু মিলবে দেখে নেব। টাউন হলকে নিয়ে নিয়েছে এইবার, কিন্তু জাস্ট দেখতে থাকবো। এখান থেকে 23 অ্যান্ড দেখো সিসি থেকে কিন্তু সিসিও বেরিয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে ভ্যালু, এখান থেকে দেখো 33% ভ্যালু পেয়ে গেছি। বেসের তো আর কিছুই নেই, জাস্ট দেখতে থাকো। এখান থেকে, এখান থেকে গোলু চলে আসবে, সুপার ওয়াল ব্রেকার। এখান থেকে উইচ, বোলার, দাদু, মহারাজ, রানী সাইবা, আরসি। এখান থেকে আবার সুপার ওয়াল ব্রেকার চলে এসছে। সো গাইজ এই অ্যাটাকে তো 3-star আসছে। এখান থেকে দাদুর অ্যাবিলিটি, এখান থেকে দাদুর অ্যাবিলিটি দিয়ে দিয়েছে। এখানে স্ক্যাটার শট আছে, আর আগেই তো আমাদের ভ্যালু মিলে গেছে সুপার আর্চার থেকে 33%। সো বেসের তো আর কিছু থাকারই কথা না, বেসের সব শেষ। আমার কাছে ওয়ান ফ্রিজও আছে এখনও, মহারাজ, রানী সাহেবা, আরসির অ্যাবিলিটি আছে। সো এই অ্যাটাকে খুব ইজি 3-star আসতে চলেছে, জাস্ট দেখতে থাকো, শুধু দেখতে থাকো অ্যাটাকটা, আর কিছুই না। মহারাজের অ্যাবিলিটি, এখান থেকে মহারাজের অ্যাবিলিটি দেব কিনা ভাবছি, সেখান থেকে আমি মহারাজের অ্যাবিলিটি দিয়ে দিয়েছি। এখান থেকে মহারাজের অ্যাবিলিটিটা দেয়া হয়ে গেছে। এই দিক থেকে রানী সাহেবা এখানে আরসি সব খতম করে দেবে। এত আর্মির সাথে গাইস 3-star চলে আসছে। এই ওয়ান ফ্রিজ আমি এখানে স্ট্যাক করে দিলাম, আর এত আর্মির সাথে এই অ্যাটাকে চলে এসছে 3-star। দেখো বেসের আর কিচ্ছু নেই, এত আর্মির সাথে গাইস চলে এসছে 3-star। দেখো সুপার আর্চার তো একদম পুরো কামাল করে দিয়েছে এখানে, আমাকে আরসির অ্যাবিলিটি আর রানী সাইবার অ্যাবিলিটি তো দিতেই হলো না, আরো ওয়ান ফ্রিজ স্ট্যাক করে দিয়েছে। এটাকে 3-star চলে এসেছে, দেখো 99 and 100। দেখো এত আর্মির সাথে 3-star চলে এসেছে। সো গাইজ দেখো ফার্স্ট অ্যাটাক তো আমার হয়ে গেছে। সো এবার আমি সেম টু সেম আর্মির সাথে নেক্সট অ্যাটাকে চলে যাবো, নেক্সট অ্যাটাকটা দেখতে থাকো। তাহলে চলো নেক্সট অ্যাটাকটা তাড়াতাড়ি করে নেওয়া যাক। তো গাইজ নেক্সট অ্যাটাকে আমি চলে এসেছি, নেক্সট অ্যাটাক দেখতে থাকো। লাভা হাউন্ড, লাভা হাউন্ডের পিছন পিছন ব্যাটল ব্লিং চলে আসছে। সো জাস্ট অ্যাটাকটা দেখতে থাকবো। এখান থেকে সো গাইজ জাস্ট এখান থেকে অ্যাটাকটা দেখি। এখান থেকে টাউন হল, স্ক্যাটার শট, সিসিও রয়েছে। সো জাস্ট এখান থেকে দেখা দেখা যাক, টাউন হলকে নিয়ে নিয়েছে। সো গাইস টাউন হল তো খতম, এবার শুধু সিসি দেখার পালা। সিসিকে কি নেবে কি মনে হচ্ছে, সো দেখতে থাকি। এখান থেকে সিসিকে টেক ডাউন করে দেবে। সো গাইস এখান থেকে সিসিকে টেক ডাউন করে দিয়েছে, আর এখানে আমাদের 17% ভ্যালু বেরিয়ে গেছে। সো জাস্ট দেখতে থাকো, এখানে উইচ উইচ, এখানে গোলু গোলু গোলু, এখানে চলে এসছে সুপার ওয়াল ব্রেকার, এখান থেকে উইচ, এখান থেকে বোলার, এখানে দাদু, মহারাজ, রানী সাহেবা, আরসি। এখান থেকে আবার সুপার ওয়াল ব্রেকার চলে আসবে। সো গাইজ এই অ্যাটাকে 3-star আসছে। এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু আমি এখন দাদুর অ্যাবিলিটি দেব ভাবছি, এখান থেকে এখন দাদুর অ্যাবিলিটি দেব কিনা।
সো জাস্ট এখান থেকে অ্যাটাকটা দেখতে থাকি। দেখো এই অ্যাটাকে কত ইজি, থ্রি স্টার আসতেই চলেছে। এখানে স্ক্যাটার শট দেখো আরসি নিয়ে নিয়েছে, আর ভেতরে এত আর্মি রয়েছে, আমার কাছে ওয়ান ফ্রিজ রয়েছে, রানী সাইবার অ্যাবিলিটি, মহারাজের অ্যাবিলিটি, দাঁত অ্যাবিলিটি সব কিছুই আমার কাছে আছে। সো এই অ্যাটাকে থ্রি স্টার থেকে কেউ আটকাতে পারবে না গাইস, কারণ এই অ্যাটাকে খুবই ইজি থ্রি স্টার আসতে চলেছে। দেখো কত আর্মি দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমি আরসি অ্যাবিলিটি দিয়ে দিয়েছি, খাতাম দেখো কি আছে মেসে। এখান থেকে রানী সাইবার অ্যাবিলিটি, এখানে ফ্রিজ, ও শেট আরসি গেছে, ফ্রিজটা আমার ফালতু ফালতু গেল আর কি। তো ঠিক আছে গাইস দেখতে থাকো, এখন আমার কাছে দাদুর অ্যাবিলিটি আছে, এখান থেকে আমি মহারাজের অ্যাবিলিটি দিয়ে দিয়েছি, এখান থেকে দেখো বেসের বেস খাতাম, বেসের আর কিছু নেই, কত আর্মি রয়েছে দেখতে পাচ্ছ, এত আর্মির সাথে গাইস এই অ্যাটাকে থ্রি স্টার চলে এসেছে, আর আমি তো এখনো দাদুর অ্যাবিলিটিটা ইউজ করিনি। দাদুর অ্যাবিলিটি আমি দিইনি, আর দাদুর অ্যাবিলিটি দেওয়ারও কোনো দরকার নেই, এত আর্মির সাথে গাইস এই অ্যাটাকে চলে এসেছে থ্রি স্টার। দেখো 99 এন্ড 100 চলে এসেছে থ্রি স্টার। সো গাইস দেখো পরপর দুই দুটো অ্যাটাক করে তোমাদের দেখিয়ে দিয়েছে, আর দুই দুটো অ্যাটাকে কিন্তু খুব ইজি ভাবে থ্রি স্টার চলে এসেছে। সো তোমাদের এই দুটো অ্যাটাক কেমন লাগলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও। সো গাইস আজকে আমার অ্যাটাক হয়ে গেছে, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।